সারা দিন ওই ফোন নিয়ে বসে থাক, মানে ঘুম থেকে উঠলি উঠে ফোনটা নিয়ে বসে কোনো কাজ করবো নেই না তোর, সারাদিন ফোনে তো কী রেখেছিস বল আমাকে। স্নেহাকে দেখ, 80% 90% এভরি সময় এভরি টাইম ওর রেজাল্ট আসে, তর্ক তো আসে 50% 50% একটা মার্কস হয়, পড়াশোনার নামে পড়াশোনা না, সারাক্ষণ খালি ফোন ঘেঁটে চললাম ফোন ঘেঁটে চললাম, ফোন নিয়েই পড়ে থাক তুই। এই তো এইমাত্র তো ফোন নিলাম গো মা, এতক্ষণ তো পড়াশোনা করছি না। কি রান্না করছো মা? এই তো ডাল ঢেঁড়স ভাজা আর আলু পোস্ত। এ মা ঢেঁড়স? হ্যাঁ হ্যাঁ, সারাদিন আমি খেটে খেটে মরে যাই, তোর তো এটাই চাস? মানে এই গরমে সকাল থেকে রাত অবধি আমি কিচেনে বসে থাকি, একটু একবার হয় যে মাকে একটু হেল্প করি তা নয়, এখানে বসে বসে এটা খাবো না ওটা খাবো না, যা বানিয়েছি চুপচাপ খাও নাহলে ওটা পাবে না। হ্যাঁ গো মা, কিছু হেল্প করে দেবো? না না, কোনো হেল্প লাগবে না। তা বলো না, কিছু একটা করে দিই। বলছি না কোনো হেল্প লাগবে না, বিরক্ত করিস না, কাজগুলো করতে দে। ঠিক আছে। ও, টিভি দেখছিস? মানে সকাল থেকে ওটা তো কোনো কাজকর্ম নেই, বাড়িতে তো একটা চাকর আছে সব করে দেবে, এই না যে মাকে একটু হাতে হাতে কাজ করে দিই, নিজে মহারাজের মতন বসে বসে টিভি দেখবি, এই দো ওই দো অর্ডার করতে থাকবি, কি পেয়ে রেখেছিস আমাকে? কেনা চাকর তোদের আমি সব কিছু করে দেবো? মা একটু আগেই তো তোমাকে বললাম যে কিছু হেল্প করবো কিছু হেল্প করবো, তুমি তো মানা করলে, তাই তো এসে টিভি দেখছি, সারাক্ষণ খালি বকতে থাকো। এই একদম মুখে মুখে তর্ক করবি না,